সালামু আলাইকুম আসুন আমরা জেনে নেই আরেকটি আয়াত আল বাকার সম্পত্তিতে কেউ যদি সম্পত্তি রেখে যায় তার অস্তিয়ত এবং সেটা কিভাবে বন্টন করতে হবে আল বাকার একশো আশি নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের কারও যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন সে যদি ধন সম্পত্তি রেখে যায় তবে ন্যায়সঙ্গতভাবে মাতা পিতা ও আত্মীয়দের জন্য অস্থিওত করার বিধান দেওয়া হলো এটা মুত্তাকিদের জন্য কর্তব্য শুনবার পর যদি কেউ এটাকে বদলায় তবে এর পাপ পরিবর্তনকারীদের উপরেই বর্তাবে আল্লাহ মহাশ্রবণকারী মহা জ্ঞান মহাজ্ঞানী কেউ ওসিৎকারীর পক্ষপাতিত্ব বা অন্যায়ের আশঙ্কা করলে যদি এদের মাঝে মিটমাট করে দিলে তাতে কোনো পাপ নেই আল্লাহ ক্ষমাশীল দয়ালু এ সম্পর্কে আরেকটি আয়াত রয়েছে একশো অষ্টআশি নম্বরে আয়াতে ছুরাল বাকারায় তোমরা পরস্পরের সম্পত্তি গ্রাস করো না এবং অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের নিক এটা উপস্থিত করো না অথচ এই বিষয়ে তোমরা অবগত আছো তাহলে এই সুরা থেকে এতটুকু বোঝা যায় যে যাদের সম্পত্তি আছে মৃত্যুর আগেই সেটা সমবণ্টন করে ওসিউদ করে দেওয়া উচিত বা যার যার প্রাপ্য সেটা দিয়ে দেওয়া উচিত এবং যদি কেউ ওসিউদ করে গেল এবং মৃত্যুর পর সে ওষুধ অনুযায়ী যার যা প্রাপ্য তাকে সেভাবে দেওয়াটাই হচ্ছে কোরআনের ভাষায় বলা হয়েছে দেওয়াটা উচিত কিন্তু যদি এমন দেখা যায় যে কে ওসিয়ত করেছে বা বলেছে এবং সেটা অন্যায় তাহলে সেক্ষেত্রে ন্যায়সঙ্গতভাবে সে ওসিওতটা পাল্টিয়ে যে যেভাবে পাবে যতটুকু যার প্রাপ্য সেটাতে কোনো পাপ নেই এবং অনেকেই থাকে যারা দেখা যায় যে অন্যের সম্পত্তি ভোগ করতে চায় বা হয়তো হয়তো তারা পারতেছে না এই কারণে এমন কাউকে বিচারক হিসাবে নির্ধারণ করে যারা সেই অন্যায় কাজটাতে সাহায্য করবে অথবা মানে যার যে প্রাপ্য সেভাবে না দিয়ে কাউকে বেশি কাউকে কম এভাবে তারা বন্টন করে দেয় সেটাও কিন্তু অন্যায় এই কারণে এরকম এটাও করা যাবে না কারণ আজকে আমি জোর জাবস্তি করে একজনের সম্পত্তি আমি ভোগ করব অন্যায়ভাবে আমি আরেকজনের সম্পত্তিকে কেড়ে নিব এটার জন্য আমাদেরকে কিন্তু কেয়ামতের দিনে আল্লাহর কাছ সেই জবাবটা দিতে হবে এবং তখন তার সম্পত্তি দিতে পারবো না তখন আল্লাহ আমাদের যে নেক আমলগুলো আছে সেগুলোর পরিবর্তে মানে সম্পত্তির পরিবর্তে সেই সেই নেক আমলগুলো তাদেরকে দিয়ে দিবে তখন আমরা ইহকালেও কিন্তু আল্লাহ হচ্ছে আমরা যে পাপগুলো করি বা আমরা যে ভুলগুলো করি এগুলোর জন্য যদি ক্ষমা না চাই আল্লাহর ক্ষমা করে না দেয় সেগুলোর শাস্তি কিন্তু ইহকাল পরকাল দুই কালেই মানুষ পায় শুধু হয়তো সময়ের অপেক্ষা হয়তো এখন পাচ্ছি না কিছুদিন পর পাবো তো আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন আমাদেরকে ইমানের সহ চলা তৌফিক দান করুন এবং সবাইকে হেপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিন আমিন আসসালামু আলাইকুম